ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم. أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من ناصرين. ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يدعون إلى كتاب الله ليحكم بينهم ثم يتولى فريق منهم وهم معرضون. ذلك بأنهم قالوا لن تمسنا النار إلا أياما معدودات وغرهم في دينهم ما كانوا يفترون. فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون. الله تعالى ارشاد করেন নিশ্চয় যারা الله تعالى আয়াতগুলোকে অস্বীকার করে এবং নবীদেরকে হত্যা করে অন্যায়ভাবে এবং যারা ন্যায়ের আদেশ করে তাদেরকেও হত্যা করে তুমি তাদেরকে বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দাও। এরা হচ্ছে তারা যাদের দুনিয়া ও আখিরাতে সব আমল নষ্ট হয়ে গেছে এবং তাদের কোনো সাহায্যকারী নেই। তুমি কি তাদেরকে দেখো না যাদেরকে কিতাবের সামান্য অংশ দেয়া হয়েছে, তাদেরকে আহ্বান করা হয় আল্লাহর কিতাবের দিকে যাতে এই কিতাবের আলোকে আল্লাহর কালামের আলোকে তাদের মধ্যে বিচার করা হয়। অতঃপর তাদের মধ্যে একদল মানুষ মুখ ফিরিয়ে চলে যায়। এটা এই জন্য যে তারা পরস্পর বলাবলি করে যে আমরা জাহান্নামে যাব না, আর গেলেও মাত্র কিছুদিন জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করবে। মূলত এই সকল মিথ্যা ধারণা তাদেরকে প্রতারণা, তারা যে মিথ্যা কথাগুলো বলছে এগুলোই তাদেরকে প্রতারিত করে রেখেছে তাদের দিনের বিষয়ে। সেদিন তাদের অবস্থা কী হবে যেদিন আমি আল্লাহ তাআলা তাদেরকে একত্রিত করব, যেদিনের বিষয়ে কোনো সন্দেহ নেই, কিয়ামতের দিন। সেদিন প্রত্যেক প্রাণী এই দুনিয়াতে যা করেছে প্রত্যেক আমলের পূর্ণ প্রতিফল তাকে দেয়া হবে, কার উপর কোনো জুলুম করা হবে না। আলহামদুলিল্লাহ, সূরা আলে ইমরানের 5টি আয়াত 21 নম্বর থেকে 25 নম্বর আয়াত তিলাওয়াত করে এর বাংলা অনুবাদ পেশ করলাম। এই আয়াতগুলোর আলোকে আমি আপনাদের সামনে কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। এই 5টি আয়াতের মূল বিষয় হচ্ছে যারা আল্লাহ তাআলার আয়াতগুলোকে অস্বীকার করে, যারা আল্লাহ তাআলার বিধানকে মানতে চায় না, যারা আল্লাহ তাআলার হুকুমকে মানতে চায় না। শুধু এতটুকু নয়, বরং আল্লাহ তাআলার বিধানের দিকে যারা আহ্বান করে, নবী, নেককার, উলামা, দাঈ ইলাল্লাহ, মুজাহিদ, সেই সকল লোকদেরকে তারা হত্যা করে, সেই সকল লোকদেরকে তারা দুনিয়া থেকে বিদায় করে দেয়, গুলি করে, নিহত করে, শহীদ করে, তাদের শাস্তি কী, এই বিষয়গুলো নিয়ে আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে আলোচনা করেছেন। প্রথম আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহ তাআলার আয়াতগুলোকে কুফরি করেছে, অস্বীকার করেছে এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে। এখন নবী নেই, এখন কাদেরকে হত্যা করে? ইয়াকতুলুনাল্লাযীনা ইয়ামুরুনা বিল কিসতি মিনান নাস, মানবমণ্ডলীর মধ্যে যারা ন্যায় ইনসাফ এর হুকুম করে, আদেশ করে, তাদেরকে তারা হত্যা করে।
তো বোঝা গেল নেককারদেরকে হত্যা করা, মুসল্লিদেরকে হত্যা করা, শহীদ করা, রক্তে রঞ্জিত করা ময়দানকে। যারা এই কাজগুলো করে আল্লাহ তাআলা শুরুতে বলেছেন ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, মূলত তারা আল্লাহর কালামকে কোরআনকে কি করে অস্বীকার করে, কুফরি করে। যতই তারা বড় গলায় দাবি করুক না কেন আমরা ঈমানদার, এই আয়াতের আলোকে আল্লাহ তাআলা নিজে ফতোয়া দিচ্ছেন স্পষ্টভাবে যে ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, তারা হচ্ছে আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকারকারী। এটা কোনো ঈমানদারের কাজ হতে পারে না। একজন একদিকে বলবে আমি ঈমানদার, আল্লাহর কালামকে মানি, অন্যদিকে যারা আল্লাহ তাআলার কালামের দিকে আহ্বান করে তাদেরকে হত্যা করবে, এই আচরণ, দুই ধরনের আচরণ এক ব্যক্তি করতে পারে না। হই সে আল্লাহর কালামের উপর ঈমান আনবে এবং সেজন্য ঈমানদারদেরকে সে আপন করে নেবে, বা সে আল্লাহর আয়াতকে অস্বীকার করবে এবং যারা আল্লাহর কালামকে অস্বীকার করে তাদের সাথে সে সম্পর্ক রাখবে। নবী, ওলি, বুজুর্গ, ধার্মিক, নেককার, নামাজি, তাদেরকে হত্যা করে শহীদ করা, এটা মূলত নতুন কোনো ইতিহাস নয়। মসজিদে বুট জুতা পরিধান করে মুসল্লিদেরকে শহীদ করা, নিহত করা, দুনিয়া থেকে সরিয়ে দেয়া, আমরা যা ফিলিস্তিনে দেখছি, ইয়ামানে দেখছি, সিরিয়ায় দেখছি এবং বিভিন্ন মুসলিম রাষ্ট্রে দেখছি নামধারী মুসলমানেরা করছে, এটা মূলত নতুন কোনো ইতিহাস নয়। বরং যখনই আপনি হক কথা বলবেন আপনার উপর এই ধরনের নিপীড়ন, নির্যাতন, শোষণ চালানো হবে। أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. الله تعالى বলেন মানুষরা কি মনে করেছে তারা বলবে আমরা ঈমানদার এনেছি, আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার, এবং তাদেরকে এমনি ছেড়ে দেয়া হবে না? আপনি আসলে ঈমানদার কি না এজন্য একটু পরীক্ষার প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তির কাছ থেকে পরীক্ষা নেবেন। ওয়ালাকাদ ফাতানা আল্লাযীনা মিন ক্বাবলিহিম, কারণ আগের লোকদের কাছ থেকে আল্লাহ তাআলা অগ্নি পরীক্ষা নিয়েছেন, এখন তাদেরকে পরীক্ষায় ফেলে কারা ঈমানদার এবং কারা বেঈমান সেটা আল্লাহ তাআলা প্রমাণিত করেছেন। এবং আমাদেরকে বিনা পরীক্ষায় যদি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেন, আগের লোকদের উপর জুলুম হবে না? সেজন্য আল্লাহর সুন্নত হচ্ছে প্রত্যেক ব্যক্তি যেই বলবে আমরা ঈমান এনেছি, প্রত্যেকের উপর এই ধরনের নিপীড়ন, নির্যাতন আসবেই। কেন? ফালায়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী এটা আল্লাহ তাআলা জানিয়ে দিতে চান। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন যারা নবীদেরকে হত্যা করে, বনু ইসরাঈল অসংখ্য নবীদেরকে তারা শহীদ করেছে। কেন? নবীরা এসে কোনো খারাপ কাজ করেছেন? নবীরা এসে কারো কোনো ক্ষতি করেছেন? না। তাদের একটাই অপরাধ ছিল যে তারা তাদের জাতিকে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার দিকে। কুল্লামা জাআহুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুহুম ফারীকান কাযযাবু ওয়া ফারীকান ইয়াকতুলুন, আল্লাহ তাআলা বলেন যখনই তাদের নিকট কোনো রাসূল এসেছেন আর রাসূল এসে এমন কথা বলেছেন যা তাদের মন চায় না, মন চায় না রাসূল এসে বলুক যে মানুষের মাল, মানুষের হক মানুষের কাছে ফিরিয়ে দাও, যে মানুষের মাল আত্মসাত করে সে কি চায় যে কেউ এই হক কথাটি বলে আমার কাছ থেকে অন্যের হকটা নিয়ে নেক? চায় না। তো যখনই হক কথা এসে নবীরা বলেছেন, কারণ হক কথা গায়ে লাগে, হক কথা তিতা হয়, তো যখনই এসে বিমা লা তাহু আনফুসহুম, তাদের মন চায় না, এই সকল কথা যখন নবীরা এসে বলেছেন সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে যখন নবীর এসে কথা বলেছেন, একজন নবীকে এই সকল বনু ইসরাঈলরা কী করেছে? কাযযাবু, মিথ্যা প্রতিপন্ন করেছে। ওয়া ফারীকান ইয়াকতুলুন, আরেক দল নবীদেরকে তারা শহীদ করেছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম, সব অসংখ্য নবীকে তারা শহীদ করেছে। ঈসা আলাইহিস সালামকে শহীদ করার জন্য তারা চেষ্টা করেছে, তারা তো দাবি করে তারা শহীদ করে ফেলেছে। ওয়া কাউলিহিম ইন্না কাতালনাল মাসীহা ঈসা বিন মারইয়াম রাসূলুল্লাহ, তারা বলে যে আমরা মাসীহ ঈসা আলাইহিস সালামকে শহীদ করে ফেলেছি, মূলত তারা শহীদ করে নাই। আল্লাহ তাআলা বলেন বার রাফাআহু আল্লাহু ইলাই, আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা কতল করার জন্য চেষ্টা করেছিল, তারাও ছিল বনু ইসরাঈল। উক্তুলু ইউসুফা আও ইতরাহুহু আরদা, হারুন আলাইহিস সালামকেও তারা শহীদ করার জন্য, কাতল করার জন্য চেষ্টা করেছিল। ইন্নাল কওম ইস্তাদআফুনি ওয়া কাদু ইয়াকতুলুনানি, এভাবে নবীদেরকে বিভিন্ন সময় বনু ইসরাঈল কাতল করার জন্য, শহীদ করার জন্য তারা চেষ্টা করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমরা জানি,
ইব্রাহিম আলাইহিস সালাম কে তার কওম কওম তো পরের কথা জাতি পরের কথা খুদ তার পিতা জন্মদাতা পিতা যে তাকে জন্ম দিয়েছে সেই তার যে জনক তার পিতা সেও ইব্রাহিম আলাইহিস সালাম কে পাথর মেরে হত্যা করার হুমকি দিয়েছিল কারণ ইব্রাহিম আলাইহিস সালাম পিতার সামনে হক কথা বলেছিলেন ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া হে ইব্রাহিম পিতা আজার তার সন্তান ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে হে ইব্রাহিম তাওহীদের দাওয়াত থেকে আল্লাহর আনুগত্য ইবাদত করার এই যে তুমি দাওয়াত দিচ্ছ আমাদের মূর্তির বিরুদ্ধে যে তুমি কথা বলছো এই দাওয়াত থেকে যদি তুমি বিরত না হও আমি পাথর মেরে মেরে তোমাকে হত্যা করে ফেলবো নাউযু বিল্লাহ এরা তো তার পিতা বলল আর তার সেই সময় যে বাদশা ছিল যে রাষ্ট্রীয় ক্ষমতা ছিল নমরুদ তারা সমাবেশ করলো মিটিং করলো বৈঠক করলো সিদ্ধান্ত নিল যে ইব্রাহিমকে আমরা দুনিয়াতে রাখবো না فما كان جواب قومه إلا أن قالوا اقتلوه أو حرقوه فأنجاه الله من النار الله تعالى بولين إبراهيم عليه السلام تار قوم كي دعوت دلين الله ديك رزق داتا معبود ديك كنتو قوم جواب كي چلو ما كان جواب قومي تدر جواب كي چلو تدر جواب چلو إبراهيم كي حتى کرو با آغون نكب کرو এক একজন এক এক পরামর্শ দিল কে বলল হত্যা করে ফেলো আরেকজন বলল ইব্রাহিমকে আগুনে ফেলো পরে তারা সিদ্ধান্ত নিল না তাকে আগুনে ফেলতে হবে কালু হাদিকুহু আনসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন যদি তোমাদের কিছু করতেই হয় তাহলে ইব্রাহিমকে অগ্নিতে ফেলো কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিতে জ্বলতে দেন নাই ফেলা হয়েছে ঠিকই অগ্নিতে তারা ফেলতে পারবে না এর আগেই যদি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচিয়ে দিতেন সেটা আল্লাহ তাআলা পারতেন কিন্তু আল্লাহ তাআলা তার ক্ষমতা আরো বেশি দেখাতে চাইলেন যেন ইব্রাহিমকে অগ্নিতে ফেলা হবে অগ্নিতে ফেলার আগে রাতারাতি তাকে আল্লাহ তাআলা বাঁচাতে পারতেন তা না করে যে আগুন জ্বালাতে পারে সে আগুনে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করালেন তারপর অগ্নির প্রতি আল্লাহ তাআলা এই আইন জারি করে ফেললেন قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم هيا قون أمار إبراهيم يرپرتي شانتي دايك تاندا হয়ে جا سبحان الله وتشا قلونا شدو تاندا بولن ناي كي بولي چن شانتي دايك تاندا كارن بشي بروف آي سلا بار آرق شموشا بشي تاندا هولي ایک شموشا بشي گرم هولي آرق شموشا جن الله تعالى بولي چن شانتي دايك تاندا অগ্নি আর ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাতে পারলো না এভাবে যুগে যুগে নবীদেরকে হত্যা করা নবীদের উপর পাথর মারা নবীদের বর্তমান পাথর হচ্ছে কি গুলি বর্তমান পাথর নিক্ষেপ করা হচ্ছে গুলি বর্ষণ করা যে যুগে যে অস্ত্র পাথর নিক্ষেপ করে লাঠি চার্জ করে নবীদেরকে যুগে যুগে এভাবে কষ্ট দেয়া হয়েছে তাদের উপর জুলুম অত্যাচার করা হয়েছে হযরত মূসা আলাইহিস সালামের জামানায় যে রাষ্ট্র ক্ষমতা ছিল ফিরাউন ফিরাউন তার কওমকে উদ্দেশ্য করে বলল ওয়াকাল ফিরাউন দারুনি আকতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বা ফিরাউন তার কওমকে উদ্দেশ্য করে বলল মূসাকে হত্যা করতে দাও যাতে করে মূসা তার রবের দিকে আর দাওয়াত দিতে না পারে দারুনি আকতুল মূসা আমি মূসাকে কতল করতে চাই এই সকল ঘটনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন কারণ যুগে যুগে ফিরাউনের উত্তরসূরি আসবে মূসার উত্তরসূরিও আসবে মূসাকে সে হত্যা করতে চাইল কেন সে তার জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে কেন আমি মূসাকে হত্যা করব তার অপরাধ কি ইন্নি আখাফু আন ইউবাদ্দিলা দীনাকুম আও আন ইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ আমার ভয় এই মূসা তোমাদের এই দেশের রাষ্ট্র ব্যবস্থা তোমাদের দীন তোমাদের জীবন ব্যবস্থা সে বদলে দিবে আমি ফিরাউন চাই আমি যে ব্যবস্থা আমি যে দিন দিব সেই দিন অনুযায়ী তোমরা চলবে আর সে চাচ্ছে আল্লাহ তাআলার দেয়া যে ব্যবস্থা সেটা দিয়ে চলুক তাহলে সে যদি ক্ষমতায় আসে তাহলে কি করবে বর্তমান আমি ফিরাউন যে ব্যবস্থা চালাচ্ছি সে ব্যবস্থা সে ইউবাদ্দিল পরিবর্তন করে ফেলব যাতে করে সে পরিবর্তন করতে না পারে আও আন ইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ এবং আমার ভয় যে এই মূসা জমিনের মধ্যে ফাসাদ কি করবে সৃষ্টি করবে ফিরাউন বলছে মূসা আলাইহিস সালাম নাকি ফাসাদ সৃষ্টি করবে হাস্যকর বিষয় না ফাসাদ সৃষ্টি করছে কে
ফিরাউন। তো বোঝা গেল যুগে যুগে যারা প্রকৃত সন্ত্রাসী, ফাসাদ সৃষ্টিকারী, ত্রাস সৃষ্টিকারী, তারা বলবে যারা মুসা আলাইহিস সালামের উত্তরসূরি, যারা শান্তি সৃষ্টি করতে চায়, যারা মানুষদেরকে কোরআনের দিকে আহ্বান করে, শান্তির দিকে আহ্বান করে, দুনিয়া ও আখিরাতে মুক্তির দিকে আহ্বান করে, তারা ওই সকল শান্তি যারা চায়, কল্যাণ যারা চায়, তাদের উপর তারা ইলজাম লাগাবে, তুহমত লাগাবে, অপবাদ দিবে যে তারা নাকি সন্ত্রাসী। এগুলো আল্লাহ তাআলা সব কোরআনের মধ্যে বলে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, জাকারিয়া, ইয়াহা ইত্যাদি অনেক আম্বিয়া আলাইহিমুস সালামকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে, আবার অনেককে সরাসরি হত্যা শহীদ করা হয়েছে। আমার আপনার নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দিকে তার জাতিকে আহ্বান করলেন, তখন তারা মক্কার যে সংসদ ছিল দারুন নাদওয়া, সেখানেই তারা বসে বৈঠক করল। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ তাআলা বলেন, মক্কার সেই সংসদে তারা বসে ষড়যন্ত্র করছিল মুহাম্মদকে কি করা যায়। তিনটা প্রস্তাব আসলো। একদল বলল ইউসবিতুকা, মুহাম্মদকে বন্দী করে ফেলো। আরেকদল বলল না, মুহাম্মদের কথায় এমন আকর্ষণ, বন্দী করলেও ওই বন্দিখানায় যারা আছে ওদেরকে সে সবাইকে তার পক্ষে নিয়ে নিবে, এজন বন্দী করা যাবে না। আউ ইয়াকতুলুকা, আরেকটি প্রস্তাব আসলো না, তাকে কি করা হবে, কাতল করা হবে, মুহাম্মদকে দুনিয়া থেকে সরে দিতে হবে। আরেকটি কথা আসলো, আউ ইউখরিজুক, যে মুহাম্মদকে মক্কা থেকে বের করে দাও। আরেকদল বললো না, মক্কা থেকে বের করলে আরেক সমস্যা, তার কথায় যেমন আকর্ষণ, তার চরিত্র, তার আচরণ, তার কথাবার্তা এত সুন্দর, মক্কার বাহিরে সে যখন যাবে, যে এলাকায় যাবে ওই এলাকাকে সে আকৃষ্ট করে ফেলবে, তাদের পৃষ্ঠপোষকতায় এসে সে আমাদের মক্কার উপর আবার আক্রমণ করবে, যেটা পরবর্তীতে হলো। মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে মদিনাবাসী তার কথা মেনে নিল এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা কী করলেন, বিজয় করলেন। তো বোঝা গেল এভাবে যুগে যুগে নবীদেরকে, যুগে যুগে নবীদেরকে শহীদ করা, নবীদেরকে হত্যা করা, এটা চলে আসছে। পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন এই সুন্নত চলবে, নবীর যারা অনুসরণকারী হয় তাদেরকে এভাবে কাতল করা হবে। ওয়াক্তুলুনাল্লাযীনা ইয়ামুরুনা বিল কিসতি মিনান নাস, মানবমণ্ডলীর মধ্যে যারা মানুষদেরকে ইনসাফের কথা বলে, হক কথা বলে, সত্য কথা বলে, তাদেরকেও কাতল করা হবে। সূরা ইয়াসিনে আমরা অনেকেই পড়ি, সূরাতু ইয়াসিন, সেখানে আল্লাহ তাআলা এক এলাকাবাসীর ঘটনা উল্লেখ করেছেন। إذ جاء أهل المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون. এক এলাকাবাসী তাদের নিকট নবী আসলেন, কয়েকজন নবী আসলেন। প্রথমে আল্লাহ তাআলা দুইজন নবী পাঠালেন, এই দুই নবীকে তারা মিথ্যাবাদী বলল। তারপর তৃতীয় আরেক নবীকে পাঠিয়ে আল্লাহ তাআলা আগের দুই নবীকে শক্তিশালী করলেন। সবাই গিয়ে তাদের কোমকে বললেন যে আমরা সবাই নবী। কোম কি বলল, মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমরা তো আমাদের মতোই মানুষ। ওয়ামা আনজালার রহমানু মিন শাই, রহমান আল্লাহ আসলে তোমাদের উপর কোনো কিছু নাজিল করেন না, ইন আনতুম ইল্লা তাকদিমুন, তোমরা মিথ্যাবাদী। নবীরা বললেন রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন, তোমরা তো আমাদেরকে মিথ্যাবাদী বলছো, আমাদের আল্লাহ জানেন যে আমরা আসলেই নবী। রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের দায়িত্ব হচ্ছে সুস্পষ্টভাবে তোমাদের সামনে বায়ান করা, বর্ণনা করা, ওয়াজ করা, মানা না মানা এটা তোমাদের দায়িত্ব। আমরা আসলেই নবী কিনা, সত্যবাদী কিনা, আমরা তোমাদেরকে শুধু দাওয়াত দিব, মানা না মানা এটা তোমাদের কাজ, এবং আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে বিচার, আল্লাহ তাআলা তোমাদের বিচার করবেন। কওম এই কথার উত্তরে বলল ইন্না তাতায়্যারনা বিকুম, শোনো আমরা তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি, আমাদের যত বিপদ আপদ এগুলো তোমাদের কারণে। নবীদেরকে তারা উদ্দেশ্য করে কি বলছে, আমাদের যত বিপদ আপদ মুসিবত আসছে এগুলো সব তোমাদের কারণে। তোমরা যদি তোমাদের দাওয়াত থেকে বিরত না হও, তিন নবীকে তারা একসাথে বলছে লা ইল্লাম তান্তাহু লানারজুমান্নাকুম, পাথর মেরে আমরা তোমাদেরকে শেষ করে ফেলবো। ওয়ালাইয়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম,
আর আমাদের পক্ষ থেকে তোমাদের উপর কঠিন বেদনাদায়ক শাস্তি আসবে। তারপর ফিরাউন শুধু মুসা আলাইহিস সালামকে হত্যার হুমকি দেয় নাই, মুসা আলাইহিস সালামের উপর কিছু জাদুকরেরা ঈমান এনেছিল, আপনার ঘটনা জানেন, ওই সকল জাদুকরদেরকেও সে শহীদ করার হত্যা করার হুমকি দিয়েছিল। শুধু শহীদ করবে না, বরং সে বলেছিল লা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়া লা উসাল্লিবান্নাকুম আজমাইন। যে সকল জাদুকর মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনলো, এই জাদুকরদেরকে ফিরাউন এনেছিল যাতে করে সে মনে করেছিল মুসা আলাইহিস সালাম যেটা দেখাচ্ছেন এটা জাদু, লাঠি হাত থেকে ফেললেন কি হয়ে গেল, সাপ হয়ে গেল। তো সে বললো হে মুসা তুমি যদি জাদু দেখাও আমি জাদু থেকে আরও বড় কিছু দেখাতে পারবো। জাদুকরদেরকে আনলো, কিন্তু জাদুকররা জানে কোনটা জাদু আর কোনটা মুজিজা, কোনটা মানুষ বানায় আর কোনটা আল্লাহ বানান, তারা দেখে বুঝতে পারলো না এটা আসলে জাদু নয়। আমরা যেটা দেখাই জাদুকররা যখন ফেলে লাঠিটা আসলে সাপ হয় না, লাঠিটা লাঠি থেকে যায়, তারা করে এটা কি সাহারু আয়ুনান নাস, মানুষের চোখকে তারা জাদু করে ফেলে, ফলে আমরা দেখতে আমাদের কাছে মনে হয় এটা সাপ, আসলে এটা সাপ না, আসলে এটা লাঠি। আর মুসা আলাইহিস সালাম যেটা করেছেন লাঠিকে আসলেই সাপ বানিয়ে ফেলেছিলেন, সুবহানাল্লাহ বলবেন না। তো জাদুকররা যখন দেখলো না মুসা আলাইহিস সালাম যেটা দেখাচ্ছেন এটা তো আমরা দেখাতে পারবো না, সঙ্গে সঙ্গে তারা ও উলকিয়া সাহারাতু সাজিদিন, তারা সঙ্গে সঙ্গে ফিরাউনের সামনে তারা সাজিদে পড়ে গেল। ফিরাউন তখন তাদেরকে উদ্দেশ্য করে বলল আমানতুম বিহি ক্বাবলা আন আযান লাকুম, আমি তোমাদেরকে পারমিশন অনুমতি দেওয়ার আগে তোমরা মুসার উপর ঈমান আনলে শাস্তি পাবে, তোমাদের হাত পা উল্টো দিক দিয়ে আমি কেটে ফেলবো, ডান হাত বাম পা বা বাম হাত ডান পা কেটে তোমাদেরকে আমি ফাঁসি দিব, শরীরে আমি তোমাদেরকে চড়াবো। এভাবে তাদেরকে সে হুমকি দিল। তো এই আয়াতে আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা আল্লাহ তাআলার আয়াতগুলিকে অস্বীকার করে, নবীদেরকে যারা হত্যা করে, এবং নবীদের উত্তরসূরি যুগে যুগে যারা মানুষদেরকে মানুষ মানব মণ্ডলীর মধ্যে যারা মানুষদেরকে হক কথা শোনায়, যারা মানুষদেরকে কোরআনের কথা শোনায়, ইনসাফের কথা শোনায়, সত্য কথা শোনায়, ন্যায়ের কথা শোনায়, তাদেরকে যারা হত্যা করতে চায়, তাদের প্রতি যারা গুলি বর্ষণ করে, তাদেরকে যারা নিহত করে, তাদেরকে যারা দুনিয়া থেকে বিদায় করতে চায়, আল্লাহ তাআলা বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, তাদেরকে বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দাও। এরা হচ্ছে তারা উলাইকাল্লাযিনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এরা হচ্ছে তারা যাদের আমল দুনিয়া ও আখিরাতে সব নষ্ট হয়ে গেছে, নাউযুবিল্লাহ, দুনিয়া এবং আখিরাতে তাদের কোনো আমলের তারা কোনো পুরস্কার পাবে না, ওয়ামা লাহুম মিন নাসিরিন, আখিরাতে তাদের কোনো সাহায্যকারী নেই। একমাত্র সেই ব্যক্তির সব আমল নষ্ট হয় যে ব্যক্তি কুফুরি করে, যে ব্যক্তি কুফুরি করে। এই ব্যক্তি নামাজ ছেড়ে দিল, নামাজ না পড়ার কারণে সে গুনাহ পাবে, কিন্তু এটা বলা যাবে না যে আপনি নামাজ পড়লেন না কারণ আপনার সব আমল নষ্ট হয়ে গেছে, আপনি যে তিলাওয়াত করেছিলেন, জিকির করেছিলেন, রোজা রেখেছিলেন, বাকি সব আমল নষ্ট হয়ে গেছে, এটা বলা যাবে না। এক ব্যক্তি মিথ্যা কথা বললো, এটা একটা অপরাধ, মিথ্যা কথার মিথ্যা বলা বলার কারণে সে শাস্তি পাবে, কিন্তু মিথ্যা বলার কারণে অন্যান্য অনেক আমল নষ্ট হবে না। একমাত্র এক আমলে সব আগের নেক আমল নষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে শিরিক, কুফুর। যে ব্যক্তি এখন বলে যে আমি আল্লাহকে মানি না, নাউযুবিল্লাহ, বা আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে সাজদা করলো, কিছু চাইলো, দোয়া করলো, আশ্রয় প্রার্থনা করলো, অন্য কারণে আমি জানোয়ার পশু জবাই করলো, মান্যত করলো, শপথ করলো, মানে আল্লাহর সাথে শিরিক করলো, সঙ্গে সঙ্গে তার জীবনে যত নেক আমল করেছিল সব নষ্ট হয়ে যায়, নাউযুবিল্লাহ বলবেন না। তার এই আয়াতে আল্লাহ তাআলা বলেন যারা নবীদেরকে হত্যা করে, যারা নেক ভালো কথা যারা বলে, সত্য কথা যারা বলে, তাদেরকে হত্যা করে তাদের সব আমল নষ্ট হয়ে যায়, তাহলে বোঝা গেল নবী বা নবী উত্তরসূরিদেরকে যারা হত্যা করে তারা কুফুরি করেছে, কারণ কুফুরি না করলে সব আমল নষ্ট হয় না। যখনই কোনো আলিমকে বা কোনো কোরআন প্রেমিককে যারা কোরআনের কথা বলে, যারা দিনের কথা বলে, তাদেরকে হত্যা করা হবে বা তাদেরকে কষ্ট দেওয়া হবে, তখন আগের সব আমল নষ্ট হয়ে যায়। আর পরকালে ওয়ামা লাহুম মিন নাসিরিন, তাদের কোনো সাহায্যকারী নেই। এ কথা আল্লাহ তাআলা এজন্য বলেছেন যে দুনিয়াতে কিছু পাওয়ার থাকতে পারে, কিছু শক্তি থাকতে পারে, কিছু ক্ষমতা থাকতে পারে, কিছু বাহিনী থাকতে পারে, কিন্তু পরকালে সেখানেও কর্মী বাহিনী থাকবে, সেখানেও কিছু নিজের আপন লোক থাকবে, বড় ভাই থাকবে, সেটা
নেই সেখানে ফেরেশতারা থাকবে এবং ফেরেশতারা এই সকল যারা নবী এবং নবীর উত্তরসূরিদেরকে কষ্ট দিয়েছিল তাদেরকে জাহান্নাম নিক্ষেপ করবে তারা এই সকল আল্লাহ ওয়ালাদেরকে আলেম ওলামাদেরকে হত্যা করছে কেন কারণটা কি পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন Alam tara ilal ladhina utu nasiban minal kitabi yud'auna ila kitabillahi liyahkuma bainahum Tumi ke taderke dekho na jader nikot kitaber shamanno gyan kitaber beshi gyan nai shamanno gyan beshi gyan thakle ei achoron tara korto na utu nasiban minal kitab tader nikot kitaber shamanno gyan muloto ei ayat nazil hocche yahudi khristander upor yahudider nikot shamanno gyan ache তারপরেও তারা কুরআন মানে নাই তারা জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য জানার পরেও হিংসার কারণে মুহাম্মদ কেন আমাদের বংশে না এসে আরব বংশে আসলো নিজের এই হিংসার কারণে তারা হককে জানার পরেও হক তারা মানে নাই তো এই আচরণটি বর্তমান আমাদের মুসলমানদের মধ্যেও পাওয়া যায় সত্য জানে সত্য বুঝতেছে অনুধাবন করতেছে যে আমি যা করছি এটা ভুল মুসলমানদের পক্ষ বাদ দিয়ে আমি অমুসলিমদের পক্ষ নিচ্ছি যারা আমার স্বজাতি যারা মুসলমান তাদের পক্ষ না নিয়ে অন্যান্য জাতিদের আমি পক্ষ নিচ্ছি স্পষ্ট কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ঈমানদারদেরকে বাদ দিয়ে তোমরা কাফিরদেরকে আপন বন্ধু বানাবে না আল্লাহ তাআলা কি বলেছেন হে ঈমানদারেরা তো বোঝা গেল এটা ঈমানের দাবি খাঁটি প্রকৃত ঈমানদার হলে কোন ঈমানদার ঈমানদারদেরকে বাদ দিয়ে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান অগ্নিপূজক মূর্তিপূজক যাই হোক না কেন অন্যান্যদেরকে আপন করে মুসলমানদেরকে পর করতে পারে না অন্য জাতিকে মেহমান বানিয়ে নিজের জাতির উপর সে জুলুম অত্যাচার চালাতে পারে না এটা ঈমানের দাবির পরিপন্থী পৃথিবীর ইতিহাসে কোনো খাঁটি ঈমানদার এই কাজ করতে পারে না আসলে যদি ঈমানদার হয়ে থাকে তাহলে অবশ্যই নিজের স্বজাতি যারা আছে তাদেরকে আপন করে নেবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা অন্তরঙ্গ বন্ধু বানাবে না বাদুহুম আউলিয়া ও বাদ তারা পরস্পর বন্ধু ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তারা পরস্পর অন্তরঙ্গ বন্ধু কিন্তু আমরা মুসলমান ভিন্ন ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম এই ফতোয়াটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন তোমাদের মধ্যে যারা হিন্দুদেরকে বৌদ্ধদেরকে মুশরিকদেরকে অন্তরঙ্গ বন্ধু বানাবে সে তাদের মধ্যে গণ্য হবে যদিও তার নাম মুসলমান পিতার নাম মুসলমান আইডিতে মুসলমান ভোটার আইডিতে মুসলমান কিয়ামতের দিন তার হাশর হবে তাদের সাথে যাদের সাথে তার ভালোবাসা ছিল যাদের সাথে তার মহব্বত ছিল দিলের সম্পর্ক ছিল অনেক সময় সমাজ কি বলবে মানুষ কি বলবে সেজন্য দুই একটা নামাজ পড়তে হয় না হয় জুমার সালাতেও শরীক হতে হয় বছরে একবার হলেও ঈদের নামাজে শরীক হতে হয় হতে হয় জনগণকে ধোঁকা দেওয়ার জন্য দুই একবার হজেও যেতে হয় কিন্তু উঠা বসা মহব্বত ভালোবাসা সব হচ্ছে অমুসলিমদের সাথে আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন ফা ইন্নাহু মিনহুম তাকে গণ্য করা হবে তাদের সাথে এখন যদি কাফির মুশরিকরা জাহান্নামে যায় এই ব্যক্তি কোথায় যাবে জান্নাতে যাবে আবার অন্যদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল মারউ মা মান আহাব্বা প্রত্যেক ব্যক্তির হাশর হবে তাদের সাথে সে যাদেরকে ভালোবাসে হতে পারে আপনার বেশ একটা আপনি আমল করতে পারেন নাই আমাদের মধ্যে অনেকে এরকম আছে বেশি আমি তিলাওয়াত করতে পারি না রোজা আমি নফল রোজা রাখতে পারি না কিন্তু আলিম ওলামাদেরকে খুব মহব্বত করে সে এমনি বেশি একটা নেক আমল করতে পারে না শুধু যেগুলো ফরজ আছে এগুলো সে আদায় করে কিন্তু আলিম ওলামাদেরকে খুব মহব্বত করে নামাজিদেরকে খুব মহব্বত করে সে রোজা রাখতে পারে নাই ফরজ রোজা তো অবশ্যই রাখে কিন্তু নফল রোজা রাখতে পারে না কিন্তু আজকে দেখলো মাশাল্লাহ নফল রোজা একজন রাখতেছে সে তার জন্য ইফতারের ব্যবস্থা করে দিল মানে সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি এই সকল ঈমানদারদেরকে মহব্বত করবে কিয়ামতের দিন তার আমল কম হলেও সেই সকল উঁচু মর্যাদা যারা থাকবে তাদের সাথে তার হাশর হবে সুবহানাল্লাহ তো বোঝা গেল অন্তরঙ্গ যে ভালোবাসা মহব্বত এর উপর কিয়ামতের দিন বিচার হবে কম আমল হওয়া সত্ত্বেও মহব্বতটা যদি ঈমানদারের সাথে থাকে তাহলে তাদের সাথে হাশর হবে তাহলে বোঝা গেল নবীদেরকে কেন হত্যা করা হয়েছে যুগে যুগে এবং তৎপরবর্তী বর্তমানেও পৃথিবীর বিভিন্ন
অঞ্চলে এলাকায় কেন ইমানদারদের উপর জুলুম অত্যাচার নিপীড়ন নির্যাতন চালানো হচ্ছে কারণ ইউদাউনা ইলা কিতাবিল্লাহ তাদেরকে আহ্বান করা হচ্ছে দাওয়াত দেয়া হচ্ছে ইউদাউনা ইলা কিতাবিল্লাহ কিসের দিকে কিতাবিল্লাহর দিকে কোরআনের দিকে আল্লাহর কালামের দিকে লিয়াহকুমা বাইনাহুম যাতে করে তাদের মধ্যে কোরআনের আলোকে হুকুম করা হয় কোরআনের আলোকে বিচার করা হয় কি বিচার করা হবে আপনার কাছে কোটি টাকা আছে এখন এই কোটি টাকা আপনার না অন্যের এটা আমি বিচার করব না বিচার করবে কোরআন কোরআন যদি বলে এই 1 কোটি টাকার মধ্যে 1 লক্ষ টাকার অমুক ইয়তিমের তাহলে এই 1 লক্ষ টাকা আপনাকে দিয়ে দিতে হবে আর 1 লক্ষ টাকা আপনার প্রতিবেশীর তাহলে এই 1 লক্ষ টাকা প্রতিবেশীকে দিয়ে দিতে হবে এরকম করে করে হতে পারে আপনি নিজেই জানেন যে 1 কোটি টাকার মধ্যে আমি মালিক হচ্ছে মাত্র 1 লক্ষ আর 9 লক্ষ এগুলো অন্যান্যদের আমি আত্মসাৎ করেছি তো স্বাভাবিক যারা এই ধরনের কোটিপতি আছে তারা হক জানার পরেও হকের বিরোধিতা করবে ওই কোটি কোটি টাকাগুলো বাঁচানোর জন্য এই ধরনের অনেক ধনী ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই যাকাত দেন না জানা যে আল্লাহর কিতাবের উপর আমাদেরকে যে দাওয়াত দেয়া হচ্ছে বিচারের জন্য ওই বিচার হলে যাকাত আমার সম্পদ থেকে বের করা হলে অনেক সম্পদ থেকে আমি বঞ্চিত হয়ে যাব জানে যে তার সম্পদের মধ্যে অনেক সিংহভাগ রয়েছে তার বুনদের হক বুনদের অধিকার রয়েছে তো আল্লাহর কিতাবের দিকে আসে না আসলে এই সম্পদ থেকে সে বঞ্চিত হয়ে যাবে কাজে এখন করতে হবে কি যারা এই হকের দিকে আহ্বান করে তাদের আওয়াজকে স্তব্ধ করতে হবে যাতে করে তারা আহ্বান করতে না পারে কারণ আহ্বান করতে করতে যদি জনগণের অধিকাংশরা তাদের কথা মেনে নেয় তখন তো আমি চিল্লায় আর কিছু করতে পারবো না এজন্য আগে থেকে এই সকল হক যারা কথা বলে তাদেরকে হত্যা করতে হবে এজন্য তারা হত্যা করে এজন্য তারা শহীদ করে ইউদাউনা ইলা কিতাবিল্লাহি লিয়াহকুমা বাইনাহুম আল্লাহ তাআলা বলেন যখন তাদেরকে আহ্বান করা হয় আল্লাহর কিতাবের দিকে বিচারের জন্য তখন তারা কি করে সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম ওয়া হুম মুরিদুন তাদের মধ্যে একদল মানুষ তাদের অন্তর তাদের চেহারা সব কিছু নিয়ে তারা মুখ ফিরিয়ে চলে যায় অন্তর দিয়ে ফিরিয়ে চলে যায় মুখ দিয়ে তারা ফিরিয়ে চলে যায় হককে তারা গ্রহণ করতে চায় না ذلك بانهم قالوا لن تمسنا النار الا اياما معدودات মূলত এই আয়াত ইহুদিদের উপর নাজিল হয়েছে তাদেরকে যখন কোরআনের দিকে আহ্বান করা হতো তারা বলতো হে মুহাম্মদ তোমার কথা না মানলেও আমাদের হবে আমরা তো জাহান্নামে যাব না আর গেলেও কিছুদিন আমরা জাহান্নামে যাব আগুন আমাদেরকে স্পর্শ করবে তারপর আমরা জাহান্নাম থেকে বের হয়ে যাব এই ব্যবস্থা আমরা করে নিব জাহান্নামে যাবে কিছুদিনের জন্য তারপর জাহান্নাম থেকে বের হওয়ার ব্যবস্থা করে ফেলবে আল্লাহ তাআলা বলেন ওয়া গাররাহুম ফি দীনিহিম মা কানু ইফতারুন এই যে তারা মিথ্যা বিভিন্ন ধারণা করে রেখেছে জাহান্নাম থেকে বের হয়ে যাব বেঁচে যাব এই সকল দ্বীনের বিষয়ে মিথ্যা ধারণাগুলো তাদেরকে প্রতারিত করে রেখেছে বর্তমানে আমাদের সমাজেও যারা ইসলামের বিরোধিতা করছে তাদেরকে কোন জিনিস প্রতারিত করে রেখেছে অনেক ভণ্ড পীর তাদেরকে এই ভুল ধারণা দিয়ে রেখেছে যা করার করো সমস্যা নেই আমাদের মুরিদ হয়ে যাও কিছু হাদিয়া তোহফা আমাদেরকে দাও জান্নাতের ব্যবস্থা আমরা করে নিব জাহান্নামে তোমাদেরকে যেতে হবে না আর গেলেও আজীবন তোমরা যে মানুষের মাল আত্মসাৎ করছো জুলুম অত্যাচার করছো নামাজ রোজা হজ যাকাত নাই জাহান্নামে যেতে হবে না এগুলো আমরা ব্যবস্থা করব আল্লাহর সাথে আমাদের লাইন আছে বাইপাস তোমরা জান্নাতে চলে যাবে আর যদিও যেতে হয় লান তামাসানা নারু ইল্লা আইয়ামা মাহদুদাত দুই একদিন যাবে তারপর ইনশাআল্লাহ এগুলো আমি জান্নাতের টিকিট তোমাদেরকে দিয়ে দিব আল্লাহ তাআলা বলেন এই সকল মিথ্যা ধারণা তাদেরকে প্রতারিত করে রেখেছে আমল ছাড়া ঈমান ছাড়া যদি জান্নাতে যাওয়া যায় তাহলে আল্লাহ তাআলা নবী সাহাবীদেরকে এত কষ্ট দিলেন কেন নবীরা কেন এত কষ্ট করলেন সাহাবীরা কেন এত কষ্ট করলেন তাবেঈ ওলি আউলিয়ারা এত কষ্ট করলেন কেন এত কষ্ট করে আল্লাহর মূল্যবান জান্নাত তাদেরকে পেতে হয়েছে আল্লাহ ইন্না সিলাতাল্লাহি গালিয়া আল্লাহ ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ আল্লাহর পণ্য জান্নাত অত্যন্ত মূল্যবান রাতের পর রাত তাদেরকে কান্নাকাটি করতে হয়েছে তিলাওয়াত করতে হয়েছে কোরআন বুঝতে হয়েছে আমল করতে হয়েছে আর আপনি মন মতো চলবেন কোনো একজন ভণ্ড পীরের মুরিদ হয়ে যাবেন সেখানে কিছু টাকা দিবেন এবং সেটা আপনার টাকা না আরেকজনের টাকা মারবেন কোটি টাকা সেখান থেকে লাখ টাকা একজন পীরকে দিয়ে দিলেন আল্লাহ তাআলা এই পাঁচ আয়াতের শেষ আয়াতে পরকালের কথা শুরু করে দিচ্ছেন فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون
দুনিয়ার মানুষকে তোমরা ধোঁকা দিতে পারো, কারণ মিডিয়া তোমাদের হাতে, প্রচার মাধ্যম, গণমাধ্যম সব তোমাদের হাতে, মানুষদেরকে তোমরা অন্ধে ফেলে দিতে পারো। কিন্তু সেদিন তোমাদের অবস্থা কি হবে, যেদিনের বিষয়ে কোনো সন্দেহ নেই, যেদিন আল্লাহ তাআলা আউয়াল আখির সবাইকে একত্রিত করবেন, পক্ষে বিপক্ষে সবাই সেদিন উপস্থিত থাকবে। যাকে হত্যা করেছো সে হত্যাকারীর গলায় ধরবে আল্লাহর সামনে এবং বলবে ইয়া রব সালহু ফি মা কাতালানি, তাকে জিজ্ঞাসা করুন সে আমাকে কোন অপরাধে হত্যা করেছে। সেদিন সবাই একত্রিত হবে, জালিম মজলুম, পাতিল মকতুল, হত্যাকারী এবং যাকে হত্যা করা হয়েছে সব কিয়ামতের দিন সামনে থাকবে। ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত, আল্লাহ তাআলা বলেন সেদিন পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খ প্রত্যেককে তার প্রাপ্য দেয়া হবে, ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, কোন দিন কার উপর কিভাবে অন্যায় কে করেছে, অত্যাচার করেছে, শোষণ করেছে, মাল আত্মসাত করেছে, তার সম্ভ্রমের উপর হামলা করেছে, তার রক্ত প্রবাহিত করেছে, তাপ্পর মেরেছে, গালি দিয়েছে, দাড়ি ধরে টান মেরেছে, ফটো দেখেন নাই, সব কিয়ামতের দিন উপস্থিত হবে। ওয়াহুম লা ইউযলামুন, কারো উপর আবার কোনো জুলুম করা হবে না। এর অর্থ কী? আপনাকে একজন বলল গাদা, আপনি বললেন গাদার বাচ্চা, এটা আপনি তার উপর জুলুম করেছেন, কারণ প্রতিশোধ নেওয়ার অধিকার ইসলাম আপনাকে দিয়েছে, কিন্তু প্রতিশোধ নিতে বাড়াবাড়ি করবেন না। সে আপনাকে গাদা বলেছে, আপনি তাকে গালি দেন, তার বাপকে গালি দিবেন না। আপনাকে একজন তাপ্পর মেরেছে, আপনি তাকে তিনটা মারলেন, ইসলাম আপনাকে পাল্টা একটা মারার অধিকার দিয়েছে, বাকি দুইটার বদলা সে আপনার কাছ থেকে কায়ামতের দিন নেবে। তো বোঝা গেল শুধু মজলুম আপনি থাকলেই আপনি যে সব অধিকার পাবেন তা নয়, বরং অনেক সময় আমরা বদলা নিতে গিয়ে আবার কী করে ফেলি, বাড়াবাড়ি করে ফেলি। এই জন্য আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন আবার এই সকল বাড়াবাড়িকারীদের উপর জুলুম করা হবে না। তারা যদি জীবনে কোনো নেক আমল করে থাকে সেটার হিসাব অবশ্যই পুরস্কার তাদেরকে দেয়া হবে। আল্লাহ তাআলা এক মানে এমনভাবে সবার সব আমল নষ্ট করে দিবেন না যে সে কোনো কিছু পাবে না। যে যতটুকু করেছে এর ভালো অংশটি অবশ্যই আল্লাহ তাআলা হিসাব করে রাখেন। যদি সে একবারে কাফির হয়ে যায় তাহলে সে আখিরাতে পাবে না, বদলাটা সে দুনিয়াতে পাবে। দুনিয়াতে কিছুদিন আল্লাহ তাআলা তাকে সুখে শান্তিতে থাকার সুযোগ করে দিবেন, পরকালে তার আর কিছু আর কোনো অংশ থাকবে না। সম্মানিত ভাইয়েরা, আজকের এই আলোচনা সূরা আলে ইমরানের পাঁচটা আয়াত আমরা আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এবারে আমি আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون